জি ভাই অবশ্যই সমস্যার কথা কারণ ফজরের আজানের পরে ফজরের সালাদ আদায় করতে হয় আর বেতরের সালাদ এর সুনির্দিষ্ট একটি সময় রয়েছে আমরা ঠিক সেই সময়ই পড়ার চেষ্টা করব ব্যতিক্রম হলে এর কাজার যে সময় সেই কাজার সময় আমরা এটিকে কাজা করব আর বেতরের সালাদ সম্পর্কে আমরা সবাই জানি যে এশার সালাতের পরে বেতরের সালাদ আদায় করা যায় তো যেহেতু অভ্যাসগতভাবে আপনি প্রতিনিয়ত যথাসময়ে বেতের রাতের শেষ তৃতীয়াংশে আপনি বেতের পড়তে চেয়েও পারছেন না অতএব আপনি এশার সাথী বেতেরের সালাত আদায় করে নেবেন এটিও হাদিস থেকে প্রমাণিত আল্লাহ রসুল সাল্লাম আবহর রাজিয়ালকে ওসিয়াত করতেছিলেন যে তুমি বেতেরের সালাত আদায় না করে ঘুমাবে না তো এর মানে হচ্ছে ঘুমাতে যাওয়ার আগেই কিন্তু বেতেরের সালাত পড়ার অনুমোদন রয়েছে অতএব যেহেতু আপনার অভ্যাসগতভাবে শেষ রাত্রে উঠে এটি পড়া সম্ভব হচ্ছে না তো প্রথম রাত্রি আপনি পরে নেবেন নিশ্চিন্ত থাকলেন পরবর্তীতে শেষ রাত্রে আপনি উঠতে পারলে বেতের নামাজ আর পড়লেন না কিন্তু আপনি এসার সরি তাহাজের সালাদ আপনি আদায় করে নিলেন আর যদি মাঝে মধ্যে কখনো এভাবে ছুটে যায় বেতের সালা বেতের সালাদ তাহলে আপনি সকালবেলা ফজরের পরে সূর্য ওঠার পরে আপনি একটা সময়ে আপনি বেতের সালাত কাজা করলেন তবে সেক্ষেত্রে বেজোর সংখ্যক না পড়ে আপনি জোর সংখ্যায় ওইটি আদায় করবেন অর্থাৎ তিন রেকাত বেতের জায়গায় আপনি চার রেকাত পড়বেন পাঁচ রাকাত বেতের জায়গায় আপনি ছয় রাখাত পড়বেন এভাবে জোর সংখ্যায় আপনি এটি দিবেলাকে কাজা করবেন তারপরেও ফজরে রাজানের পরে এটি আপনি পড়বেন না আল্লাহ আলমবে সব আসল্লা সালাম মোহাম্মদ